মেরামতের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক সড়ক খুঁড়ে দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য করে ফেলে রাখা হয়েছে। কোন কোন সড়ক কেটে রাখা হয়েছে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত। উত্তর সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ১৫০০ কিলোমিটার সড়কের প্রায় ১৫০ কিলোমিটারে মেরামত কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তর সিটির প্রধান প্রকৌশলী মাহবুব আজমির প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আদাবর পিসি কালচার হাউজিং এর ২ নম্বর সড়কের এই চিত্র। ৬ মাস আগে মেরামতের নামে রাস্তা খুঁড়ে রেখেছে ঢাকা ওয়াসা, অথচ এই সড়কের মেরামতের কাজের সময় শেষ হয়েছে গেল মার্চ মাসে। এমন চিত্র এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার। রাস্তা কেটে রেখে চলাচলের অযোগ্য করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। কোথাও আবার ওয়াসা পাইপ বসানোর নামে রাস্তা খুঁড়ে রেখেছে দীর্ঘদিন। এর সাথে রয়েছে ডেসকো ও বিটিসিএলও। ঢাকা উত্তর সিটিতে সেবা সংস্থাগুলো খুঁড়ে রেখেছে প্রায় ৫০ কিলোমিটার সড়ক। এসব এলাকার বাসিন্দাদের কাদা পানি ভেঙে চলাচল করতে হচ্ছে মাসের পর মাস ধরে। গ্যাসের লাইন বের করতেছে, কখনো পানির লাইন বের করতেছে, এই চলতেছে আর কি। বৃষ্টি না পড়লে পানি জমে থাকে, বলছে হবে হচ্ছে, কিন্তু আমাদের কাজ ঠিকই হচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত কাজ শেষ না করলে ও নিম্নমানের কাজের জন্য শুধু ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন তারা। রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি, কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করতে পারবে না এবং কেউ কোনো কাজ ফেলে রেখে যেতে পারবে না। উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী তাদের এলাকার ১৫০০ কিলোমিটারেরও বেশি সড়ক রয়েছে। এর মধ্যে উন্নয়ন কাজ চলছে প্রায় ১৫০ শতাধিক কিলোমিটার সড়কের। কোনো ঠিকাদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান প্রকৌশলী। যখন আমরা কাজ দিই তখন তার একটা টাইম লাইন নেওয়া হয়, ও না পারেন সে তো প্লান্টের ব্যবস্থা থাকে, তার সাথে যে এমইউটা করা হয় এটাও প্লান্টের ব্যবস্থা থাকে। আর যেগুলো এখনও কমপ্লিট হয় নাই সেগুলো হয়তো বা যে ওয়াসার যে মেইন লাইনটা তার সাথে সংযোগের জন্য আমরা অপেক্ষায় আছি, তারাও দিনরাত কাজ করে যাচ্ছেন। ঢাকা মহানগরীর সড়ক উন্নয়নে সবগুলো সরকারি সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।